বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত 3 নম্বর ক্লাস নিয়ে কথা বলবো। আজকে আমরা গোসল ও আজান এই অধ্যায় নিয়ে কথা বলবো, এই অংশটা নিয়ে কথা বলবো, গোসল এবং আজান। চলো পাঠের ভিতরে যাই। দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ে অনেক অংশ আছে, ইবাদত, তাহারাত, গোসল, আজান, ইকামত, সালাত, জুমার সালাত, ঈদের সালাত। তো আজকে আমরা গোসল এবং আজান নিয়ে কথা বলবো। যথারীতি পাঠে শুরুতে কিছু প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো পড়লে আমরা যদি খাতা লিখে রাখি পাঠ চলাকালীন সময়ে বিভিন্ন প্রশ্ন উত্তর অতি সহজে আমরা খুঁজে পাবো এবং পাঠটা সম্পর্কে ভালো ধারণা পাবো। চলো পাঠ প্রশ্নগুলো খাতায় লিখে নেই এবং প্রশ্নগুলো একটু পড়ি। গোসল কি, গোসল কেন করতে হয়, গোসলের নিয়ম কি, গোসলের ফরজ কয়টি ও কি কি, আজান কি, এখানে উত্তর দেওয়া হয়ে গেছে। আজান শুরু হওয়ার কাহিনীটা লিখো, মানে কিভাবে আজান শুরু হয়, দেয়া শুরু হয় সেটার কাহিনীটা লিখবে। কে প্রথম আজান দেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে, আজান উচ্চারণ বাংলা লিখো, মানে আজানের উচ্চারণটা বাংলায় লিখবে, আজানের অর্থ লিখো, ফজরের আজানের কোন বাক্য অতিরিক্ত বলতে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম এর বাংলা অর্থ কি, আজানের দোয়া, আজানের দোয়া বাংলা লিখো। এই হলো প্রশ্ন, এবং পাঠ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রশ্ন তোমার মনে আসে তুমি অবশ্যই খাতায় লিখবে এবং আরও কিছু প্রশ্ন নিজেরা তৈরি করার চেষ্টা করবে। চলো পাঠের ভিতরে যাই। এই তোমাদের পাঠ, কয়েকটা পৃষ্ঠাকে একটা পৃষ্ঠা করে দেওয়া হয়েছে, তারপরে আমরা ধীরে ধীরে পাঠটা পড়ব। পাঠের শুরুতে আমরা গোসল দেখছি, গোসল এবং গোসলের নিয়ম, গোসল কি, সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাক সাফ থাকা প্রয়োজন, কিন্তু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো গোসল করা, পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ লাগে। তাহলে গোসল কি, কেন গোসল করতে হয় সেটার উত্তর আমরা এখানে পাবো, বুঝতে পারবো। গোসলের নিয়মটা দেখি একটু, আমরা গোসলের শুরুতে দুই হাত ধুয়ে নেব, গড়গড়ার সাথে কুলি করে মুখ পরিষ্কার করব, পানি দিয়ে নাক সাফ করব, সারা গায়ে পানি ভালো করে 3 বার ধুয়ে ফেলব, এভাবে গোসল করব। মানে আমরা আগে হাত মুখ ধোবো, কুলি করব, নাকে পানি দেবো, তারপর সারা গায়ে ভালোভাবে পানি দেবো, এভাবে আমরা গোসল করব। এখন দেখো কি আছে গোসলের ফরজ, গোসলের ফরজ কয়টি ও কী কী, মানে ফরজ গোসলে অবশ্যই এই কাজগুলো করতে হবে, না হলে কিন্তু ফরজ গোসল হবে না, আমরা নাপাকি থেকে থাকবো। তাই আমাদের অবশ্যই ফরজ গোসলের দিকে এইগুলো খেয়াল রাখতে হবে। গোসলের ফরজ 3টি, যেমন গড়গড়ার সাথে কুলি করা, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, পানি দিয়ে সারা শরীর ধৌত করা। খেয়াল রাখতে হবে সারা শরীরে কোনো অংশ যেন শুকনো না থাকে, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সারা শরীরে পানি পৌঁছে, না হলে কিন্তু ফরজ গোসল হবে না। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে, গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটাও একটা ইবাদত, ঠিক আছে। তো তাহলে গোসলের ফরজ পেলে কী করতে হবে, গোসলের ফরজ কাজগুলো তালিকা তৈরি করো, তুমি তোমার গোসলের কাজগুলো কী কী পেলে এখানে সেটা তুমি খাতায় লিখো। এখন চলো আজান সম্পর্কে জানি। সালাত জামাতের সাথে আদায় করতে হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত আদায় করতে তাগিদ দিয়েছেন। জামাতে সালাত আদায়ের জন্য কীভাবে ডাকতে হয় কেউ তা জানতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের নিয়ে একদিন পরামর্শ বসলেন, আলোচনা করলেন। কেউ বললেন সালাতের সময় হলে ঘণ্টা বাজানো হোক, কেউ বললেন সিংহায় ফু দিয়ে ডাকা হোক, কেউ বললেন আগুন জ্বালানো হোক, আরও অনেকেই অনেক কথা বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাই পছন্দ করলেন না। গভীর রাত, সাহাবি হযরত আবদুল্লাহ গভীর ঘুমিয়ে মগ্ন, স্বপ্ন দেখেন একজন ফেরেশতা তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছেন। ভোরে তিনি ওই বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। আশ্চর্যের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই স্বপ্ন দেখেন, বাক্য
কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দ হলো। তিনি বললেন, এটা মহান আল্লাহর নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে বললেন। হযরত বিলালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আজান। হযরত বিলাল হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তাহলে পাঠটা তোমরা ভালোভাবে পড়ো, আজানের ঘটনাটা কীভাবে আসলো সেটা তোমরা দেখো, লিখো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন চলো আজানের বাক্যগুলো একটু আমার উচ্চারণ দেখি, বইটা দেখো এবং অর্থ দেওয়া আছে অর্থটাও দেখো। যেমন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়্যালাস সালাহ হাইয়্যালাস সালাহ, হাইয়্যালাল ফালাহ হাইয়্যালাল ফালাহ, আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে উচ্চারণ দেয়া আছে আর এখানে তোমার বাংলা অর্থ দেয়া আছে, এই বাংলা অর্থগুলো দেখতে পারো। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা চারবার আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুইবার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, দুইবার। সালাত আদায়ের জন্য এসো, সালাত আদায়ের জন্য এসো, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই হলো, এইগুলো হলো আজানের অর্থ আর এটা হলো উচ্চারণ। তোমরা খাতায় লিখতে পারো এবং আজান হওয়ার সময় আজানের বাক্যগুলো তোমরা মনে মনে বলবে। এটা একটা ভালো কাজ, আজানের সময় কথা বলতে নাই, বেয়াদবি হয়ে যায়, মনে রাখবে। ফজরের আজানে হাইয়া আল্লাহ ফালাহ এরপর ঘুম ভাঙানো ডাক দেওয়া হয়, বলতে হয় আসসালাতু খাইরুম মিনান নাম, আসসালাতু খাইরুম মিনান নাম, এটা দুবাই বলতে হয়। এর অর্থ হলো ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। আজানের এই মর্মপ্রসী ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না, প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করে কিছুতেই শান্তি পায় না। এখানে কবির কিছু কথা আছে, তুমি পড়তে পারো। তবে কবি কাইকোবাদের কথা আছে এখানে, একটা কবিতা আছে দেখতে পারো। এখন শিক্ষার্থীরা আদানের বাক্যগুলো খাতায় লিখবে, অর্থসহ খাতায় লিখবে। এখানে একটা দোয়া আছে, আদানের পরে একটা দোয়া পড়তে হয়, সেটার এখানে দেওয়া আছে, উচ্চারণটা দেওয়া আছে। তোমরা এটা মুখস্থ করার চেষ্টা করবে এবং প্রত্যেকবার আদানের পরে ওই দোয়াটা পড়ার চেষ্টা করবে। খুব ভালো কাজ, এগুলো শিখে রাখতে হবে অবশ্যই। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো আমরা পাঠের শুরুতে লিখেছিলাম, এখন তো হতো। আমি আশা করছি তোমরা মানে উত্তরগুলো পেয়ে গেছো, তারপরেও তোমরা চেষ্টা করো এবং দেখো তো আমার সঙ্গে মিলিয়ে, শিক্ষকের সঙ্গে মিলিয়ে তোমাদের হয়েছে কি না। গোসল কী, গোসল কেন করতে হয়, এটা তোমাদের প্রত্যেকটা উত্তর কিন্তু পাঠ থেকে নেওয়া হয়েছে, তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। পাঠটা পড়ো, উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, গোসলের নিয়ম কী, পাঠ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নে যাই, গোসলের ফরজ কয়টি ও কী কী, ফরজ গোসল, গোসলের ফরজ তিনটি, এটা আমরা পড়েছি। পরের প্রশ্নে যাচ্ছি, আজান কি সালাতের জন্য আহ্বান করা, আজান শুরু হওয়ার কাহিনীটা লিখো। এখানে কাহিনীটা লেখা আছে, তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, তোমরা পাঠ্য বই থেকে মিলিয়ে দেখতে পারো। পরের প্রশ্নে যাই, কে প্রথম আজান দেন ইসলামের প্রথম মুয়াজ্জিনকে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, একই উত্তর হবে দুইটার। পরের প্রশ্নে যাই, আজানের উচ্চারণ বাংলায় লিখো, এই যে উচ্চারণটা বাংলায় এখানে দেয়া আছে, তোমরা পাঠ্যবই থেকে দেখতে পারো। আজানের অর্থ লিখো, এই একটু আগে যেটা আমরা দেখলাম সেটার অর্থ কী, সেটা এখানে দেয়া আছে, পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। ফজরের আজান কোন বাক্য অতিরিক্ত বলতে হয়, আসসালাতু খাইরুম মিনান নাওম, এর অর্থ কী, আসসালাতু খাইরুম মিনান নাওম বলতে হয় এবং এর অর্থটা এখানে লেখা আছে, ঘুম থেকে সালাত উত্তম। পরের প্রশ্নে যাচ্ছি, আজানের দোয়াটি বাংলায় লিখো, একটু আগে আমরা দেখলাম আজানের দোয়া বাংলায়, এটা লিখবে, শিখবে, মুখস্থ করবে, ঠিক আছে না। এই আমাদের পাঠ ছিল আজকের, আজকে অনেক পাঠ পড়েছি, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।